53 বছরের স্বাধীনতায় আবার বাংলাদেশের মানুষ স্বচ্ছ সুষ্ঠু জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সেই দাবিতে রাজপথে নামতে হবে এটা কখনোই বাংলাদেশের মানুষ চিন্তাও করে নাই কিন্তু দুঃখ সহকারে বলতে হয় আজকে বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে আমরা বারবার বলেছি এ বৈধ সরকার নয় এ বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠিত হয় না এ সরকার দিনের ভোট রাতে বাক্সে ভরে তারা ডাকাতি করে চুরি করে অবৈধভাবে ক্ষমতায় গিয়েছে দুঃখ সহকারে বলতে হয় যারা আজকে বারবার বড় গলায় বাংলাদেশের ভিতরে কথা বলে যে তারা দেশ স্বাধীন করেছে আপনারা দেশ স্বাধীন করেছেন আপনারাই নয় বাংলাদেশের জনগণ দেশ স্বাধীন করেছে যদি আপনারা দেশ স্বাধীন করার স্লোগান তুলে থাকেন যেই মূল একটা ইস্যু ছিল ভোটাধিকার বাস্তবায়ন সুষ্ঠু সেটাই তো আপনারা নিজের হাতে জবাই করে কলঙ্কিত হয়েছে আমি সরকারকে বলবো আপনাদের দলীয় মহাসচিব বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে তিনি যে বক্তব্য রেখেছেন শেখ হাসিনার অধীনে প্রধানমন্ত্রীর অধীনে জাতীয় নির্বাচন হবে আমরা আপনার কথাকে ধিক্কার জানাই ঘৃণিতভাবে আপনার কথাকে আমরা প্রত্যাখ্যান করছি কারণ আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন আজকে বাংলাদেশের সমস্ত সচেতন নিবন্ধিত রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সচেতন সমস্ত মানুষগুলো আজকে স্বচ্ছ একটা নির্বাচনের জন্য আওয়াজ তুলেছে আর আপনি বলছেন শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে তাহলে তো জাতীয় নির্বাচন প্রয়োজন নাই কারণ সমস্ত দল তো নির্বাচন এই দলীয় সরকারের অধীনে তারা প্রত্যাখ্যান করেছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরাও তো করেছি তারপরে নির্বাচনের মানাটা কি নির্বাচন তো দরকার নাই আপনি ঘোষণা দিলেই তো হয় অমুককে অমুককে আমার বাবা আমার দাদা আমার খালা আমার ভাই তাদেরকে বিরোধী দল পাঠিয়ে আমরা সরকার সেই হিসাবে আমরা পরিষ্কারভাবে ঘোষণা করছি আমরা পরিষ্কারভাবে ঘোষণা করছি আমরা কিন্তু এই বাংলাদেশের নাগরিক দেশ রক্ষা ইমানি একটা অংশ ইসলামকে রক্ষা করা ইমানি একটা অংশ মানবতার বাস্তব মানুষের পাশে দাঁড়ানো ইমানের একটা অংশ সেই ইমানি দাবি ইমানকে রক্ষা করার জন্য আজকে দেশ প্রেমিক যারা রয়েছেন আজকে যারা জনগণের কল্যাণের জন্য যারা আজকে মানবতার পক্ষে কথা বলছেন আজকে যারা নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আওয়াজ তুলছেন আজকে যারা ক্ষমতায় রয়েছে এরা দেশ প্রেমিক হতে পারে না এরা ইসলাম প্রেমিক হতে পারে না এরা মানবতার কল্যাণে কোনো সরকার হতে পারে না এরা হলো ক্ষমতা প্রেমিক সরকার আমি বিশেষ করে দেশ প্রেমিক ইসলাম প্রেমিক এবং মাজলুম মানুষের পক্ষে যারা আজকে আওয়াজ তুলেছেন সকল কৃতজ্ঞতা আহ্বান জানাবো আসেন আমরা সবাই একত্রিত হই আজকে এই মাজলুমরা জালিমের বিরুদ্ধে যখন আওয়াজ তুলব এই ফিরাউনের মস্তক ভেঙে চুরমার হয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ আমরা
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যারা রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি পরিচয় দেন আমার বাবা বাংলাদেশকে বিজয় করার ভূমিকায় নেতৃত্ব দিয়েছে কিন্তু দুঃখ সহকারে বলতে হয় আজকে আপনি এই পরিচয় দেওয়ার পরে 2018 সালে আপনি জাতির কাছে ওয়াদাবদ্ধ করেছিলেন হয়েছিলেন যে আমি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বলছি যে আপনারা আমার উপর আস্থা রাখেন আমি স্বচ্ছ সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচনের পরিবেশ তৈরি করব কিন্তু আমরা কি দেখলাম আপনার কথার উপরে আমরা আস্থা রেখে যখন আমরা নির্বাচনে প্রার্থী হয়েছিলাম আমরা যখন নির্বাচন অংশগ্রহণ করেছিলাম তখন আমাদেরকে ধোঁকা বানিয়ে বোকা করে দিনের ভোট রাতে বাক্স ভরে ডাকাতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রমাণ করেছে ইসলামের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে একবার যার থেকে মিথ্যা কথা প্রমাণ হয় তার সাক্ষী গ্রহণযোগ্য হয় না ইসলামের দৃষ্টিকোণে যখন কোনো সনদের ব্যাপারে যদি রাবি মিথ্যা প্রমাণিত হয় তখন তার সনদ গ্রহণযোগ্য হয় না আপনি এবং আপনারা বারবার বলছেন আবার সামনে 23-24 এর জাতীয় নির্বাচন আপনারা সুন্দর সুষ্ঠুভাবে করবেন আমাদেরকে বারবার ধোঁকা দিয়ে বোকা বানাবেন হাদিসের বিচারে রয়েছে মুমিন এক করতে দ্বিতীয়বার পছার খায় না আমরা দ্বিতীয়বার আপনারা এই ধোঁকায় বোকা হয়ে আর দ্বিতীয়বার এই গর্তে পা রাখতে চাই না এই জন্য পরিষ্কারভাবে আমরা ঘোষণা করছি এই দেশ আমার এই দেশের ইসলাম আমার এই দেশের জনগণ আমার এই দেশ রক্ষার জন্য এই দেশের ইসলামকে ঠিক রাখার জন্য জনগণকে বাংলার জমিনে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য যদি রক্ত দিতে হয় প্রাণ দিতে হয় জীবন দিতে হয় কে জন্য প্রস্তুত আছি নাই আমি সকলকে উদার আহ্বান জানাব বর্তমান সরকার আপনারা জানেন বর্তমান সরকারের কাছে ইসলাম নিরাপদ নয় আলেম ওলামালার নিরাপদ নয় এই দেশে বর্তমান সরকারের কাছে দেশও নিরাপদ নয় আজকে তাদের এই হীনস্বার্থ এই ক্ষমতা প্রেমিকদের কারণে আজকে বিদেশিরা আমার সার্বভৌম স্বাধীন বাংলাদেশ বারবার তারা এখানে নাক কান গলাবার সুযোগ করে দিয়েছেন আপনারা এই জন্য আমাদের দুঃখ হয় আমাদের দেশের মানুষের জন্য কলঙ্ক আজকে আমাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে এর জন্য আমি সকল কৃতজ্ঞতা আহ্বান জানাবো যে আমাদের দাবিগুলো কি কি আপনারা জানেন বিতর্কিত ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল السلام عليكم ورحمة الله وبركاته
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে উপস্থিত ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য যারা আমরা চিন্তা করছি, পরিবর্তন চাইছি, সেই বিক্ষুব্ধ আমার জনতা, বাংলাদেশের নাগরিক ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যে আমরা বাংলাদেশের ভিতরে একটা নিবন্ধিত বৈধ রাজনৈতিক সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমাদের থেকে কোনো ধরনের ভাঙচুর, লুটতরাজ অথবা অনৈতিক কোনো কার্যক্রম আমাদের থেকে আল্লাহর রহমতে প্রকাশ পায় নাই। রাজনীতি শব্দের অর্থ কি? রাজনীতি মানুষ করবে কেন? মানুষের কল্যাণের জন্য। আজকে যদি রাজনীতি মাঠে যদি অরাজকতা, হিংসা, ভাঙচুর, বিভিন্ন ধরনের অমানবিকতা যাদের থেকে প্রকাশ পায়, ওটা মূলত রাজনীতি নয়, ওটা মূলত হলো প্যাড নীতি। আপনারা আজকে দেখেছেন 52 বছর হয়ে গেল স্বাধীনতার বয়স, 53-54 বছরে পা রেখেছে। যেই কারণে দেশ স্বাধীন হয়েছিল তার ভিতরে উল্লেখযোগ্য একটা কারণ ছিল ন্যায্য ভোট, অর্থাৎ সুষ্ঠু ভোটের প্রাপ্তি, যে প্রার্থী বিজয় হবে সেই ক্ষমতায় আরোহণ করবে। কিন্তু আজকে দুঃখ সহকারে বলতে হয়, আজকে যে আওয়ামী লীগ সরকার বর্তমান ক্ষমতায় রয়েছে, তারা যে ধরনের আচরণ আজকে আমাদেরকে তাম দুনিয়ার ভিতরে ইতিহাস কলঙ্কিত, যে অধ্যায় তারা রচনা করেছে ইতিহাস হয়ে থাকবে জঘন্য। আজকে জাতীয় আপনারা দেখছেন বরিশাল মেয়র নির্বাচনে আমার ছোট ভাই ফয়জুল করিম, নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাকে যেভাবে নির্মমভাবে আঘাত করা হয়েছে, আর বর্তমান সিসি ব্যর্থ, এবং আমরা বলেছি সাধারণ মানুষ বলা যায় না, তাকে বলেছিলাম তার মাথা বিকৃত হয়েছে পাগল। সে সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেছে, সে কি ইন্তেকাল করেছে? এই তুচ্ছতা ছিল আলেমদেরকে নিয়ে। আমি বলেছিলাম ফয়জুল করিমের উপরে হাত তোলে নাই, এই দেশের সমস্ত আলেমদের উপরে হাত তোলা হয়েছে, তাম দুনিয়ার আলেমদের উপরে হাত তোলা হয়েছে। তাহলে এই সরকার আলেম বিদ্বেষী সরকার, এই সরকার ইসলাম বিদ্বেষী সরকার। শিক্ষা সিলেবাসের মধ্যে নাস্তিকতা ঢুকিয়ে মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানাবার পায়ে তারা শুরু করেছে এই ইসলাম, এই সরকার ইসলাম বিদ্বেষী সরকার। এই সরকার
জনগণ।